আসসালামু আলাইকুম, আমি জারিফ তাহমিদ। 2021-22 শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় 873তম হয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে কেমিকৌশল বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা মূলত আমার প্রিলি এক্সামের এক্সপিরিয়েন্স নিয়ে। আশা করি এই ভিডিও থেকে তুমি প্রিলি এক্সামের প্রায় টপ টু বটম ইমাজিন করতে পারবা কীভাবে কী হয়। আচ্ছা, তার আগে তোমাদের সার্কুলার সম্পর্কে কিছু বলে নেই যে তোমাদের টাইমে বুয়েটের অ্যাডমিশন সার্কুলারে কোনো স্পেসিফিক মার্ক রিকোয়ারমেন্ট দেওয়া হয় নাই, এবং যারা 2021 সালে এইচএসসি দিছো বাট তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার কারণে তোমরা বুয়েট অ্যাডমিশন এক্সামে আর কি পার্টিসিপেট করতে পারো নাই, তোমাদের হয়তো বোর্ড থেকে রেজাল্ট দিতে দেরি করছে, এই টাইপের যারা আসো ওরা গত বছরের মার্ক রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবা। তো এবার যেহেতু মার্ক রিকোয়ারমেন্ট দেয় নাই, সো একটা দ্বিতাদ্বন্দ্ব চলে আসে যে ভাই কত মার্ক পর্যন্ত হলে আমি আর কি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য আশা রাখতে পারি বা কি করতে পারি। তো এটা ডিপেন্ড করে বেশ কয়েকটা বিষয়ের উপরে। প্রথমত, তোমাদের এইচএসসিতে এবারে অ্যাভারেজ মার্ক সারা বাংলাদেশে গত বছরের চেয়ে যদি বেশি হয় তাহলে মার্ক রিকোয়ারমেন্ট অবশ্যই গত বছরের চেয়ে বেশি হবে, সেটা প্রকাশ না করুক বাট আন্দাজ করে বলা যায়। আর গত বছরেও আমাদের 18,000 জন নেওয়ার কথা ছিল প্রিলিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো এবং মার্ক রিকোয়ারমেন্ট ছিল ফিজিক্স আর কেমিস্ট্রি মিলাই 372 মার্ক 400 ভিতরে, আর ম্যাথমেটিক্সে হচ্ছে 200 ভিতরে 170। তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী গত বছর 18,000 জনের ভিতরে প্রায় 16,000 জন অ্যাপ্লাই করতে পারছিল, বাকি 2,000 সিট ফিল আপ হয় নাই কারণ তাদের মার্কগুলো এই রেঞ্জের নিচে ছিল। তো সেই ঝামেলা এড়াইতে বুয়েট এবার এই মার্ক রিকোয়ারমেন্টের কাহিনীটা বাদ দিছে, বাট একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যে ভাই তাহলে কত মার্ক থেকে আমি আশা রাখতে পারি। তো আমি এটা আমার জাস্ট একটা আন্দাজ মাত্র, আমি আমার আন্দাজ অনুযায়ী গেস অনুযায়ী একটা মার্ক রেঞ্জ বলে দিচ্ছি যে এই মার্কের আশেপাশে আশা করি সিট ফিল আপ হয়ে যাবে প্রথম 18,000 যদি চিন্তা করি। কত ফিজিক্স আর কেমিস্ট্রি মিলাই যদি তুমি 365 প্লাস মাইনাসের আশেপাশে থাকো আশা করা যায় তুমি অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে 165 এর প্লাস মাইনাস। আচ্ছা, এবার মেইন কথায় আসি। ও, তার আগে বলে নেই যে এই মার্ক নিয়ে তোমরা টেনশন করো না, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ না করুক বুয়েটে যদি তুমি এক্সাম দিতে নাও পারো, সিগারেট আছে আর ডিউ আছে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যদি এক্সট্রা বায়োলজিটা পড়ো না, তোমার ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছ অ্যান্ড মেডিকেলও তোমার মোর দ্যান 100% কভার হয়ে যাবে বলে আমি মনে করি। জাস্ট মেডিকেলের ক্ষেত্রে পরীক্ষার কয়েকদিন আগে মানে আমি দেখছি আশেপাশে অনেকেই এটা করে যে এই অনলাইনে বিভিন্ন টিচার একদম মানে সুপার সাজেশন ক্লাস নেয় এই জিকে ইংলিশের উপরে, ওগুলো করলে মানে প্রথম দিকে মেরিট না থাকুক লাস্টের দিকেও সিট পাওয়া যায়। আমার ফ্রেন্ডরা অনেকেই চান্স পাইছে, আমি যদিও পাই নাই। আচ্ছা যাই হোক, তো এখন প্রিলির এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তো প্রিলির মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে তোমরা সবাই জানো যে 1 ঘন্টায় 100টা এমসিকিউ অ্যান্সার করতে হয়, ম্যাথ থেকে আসে 34টা কোয়েশ্চেন, ফিজিক্স থেকে 33টা, কেমিস্ট্রি থেকে 33টা। তো এখন আমি প্রিলি এক্সামটা কী স্ট্র্যাটেজি অবলম্বন করে দেওয়া উচিত বা আমি কী স্ট্র্যাটেজি অবলম্বন করে দিছি, অ্যান্ড আমার সাথে যারা ছিল তারা কী কী কারণে এই প্রিলি পরীক্ষায় টিকতে পারে নাই যেটা বলে আমি মনে করি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যদি চিন্তা করি একদম মানে নর্মালি প্রিলিতে অ্যাপ্লাই করলাম, বুয়েটে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলাম, টিকলাম, অ্যান্ড প্রিলি ডেট দিল আমার সম্ভবত 4 জুন, 4 জুন সম্ভবত ডেট দিছিল 2021 সালের। তো 4 জুন সকালবেলা গেলাম ভার্সিটিতে যেখানে আমার আর কি ভেনিউ এক্সাম হল। তো আমার প্রিলির পরীক্ষার ডেটটা ছিল বা প্লেসটা ছিল হচ্ছে ইসিই বিল্ডিং, মানে যেখানে মানে পশ্চিম পলাশি ক্যাম্পাস বুয়েট লেখা থাকে, মানে ওই সাইডে বুয়েটের মেইন ক্যাম্পাস, এই সাইডে হচ্ছে পশ্চিম পলাশি ক্যাম্পাস। এই জায়গায় আমার সিট পড়ছিল প্রিলিতে। তো চড়া রাস্তা, এই সাইডে গার্জিয়ান স্টুডেন্ট, এই সাইডেও গার্জিয়ান স্টুডেন্ট, সবাই যার যার মতো, কেউ কেউ অনেক টেনশন করতেছে, কেউ কেউ আমার মতো চিল আছে, আমি অত চিল ছিলাম না যাই হোক, এবং কেউ কেউ পড়াশোনা করতেছে। তো এই টাইপের অনেক পোলাপান দেখলাম, দেখার পরে ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার পরে তোমার ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা দুইটা লাইন করা আছে। তো আমি আমার ফ্যামিলি থেকে বা আমার সাথে যে গেছিলো আমার বোন মামা তাদের থেকে বিদায় নিয়ে এই ছেলেদের লাইন ধরে উঠতেছি। ওঠার পরে লিফটে আমার সম্ভবত 8তলায় সিটটা পড়ছিল, নট শিওর, যাই হোক লিফটে উঠলাম, উঠে 8তলায় গেলাম। যাওয়ার পরে রুমে আমার যেখানে আর কি সিট ফিক্স করে দেওয়া সেখানে যেয়ে বসলাম। বসার পর দেখি আমার প্রায় 40-50 মিনিটের মতো সময় বাদ আছে, হাতে ফাঁকা আছে, তারপরে পরীক্ষা। এবং বেঞ্চে সবাই মাথা নিচু করে আছে, এক একজনের যাতা অবস্থা, আমার তো দেখেই ফাপড় লেগে গেছে। তো আমি সাথে সাথে রুম থেকে আমার ক্যালকুলেটর কলম টলম সব কিছু রেখে বের হয়ে আসছি। বের হয়ে এসে করিডোরে বা বারান্দায়, উঁচু বিল্ডিং,
তো বারান্দায় বসে বাতাস খাচ্ছি, তো আমাদের রুম থেকে আর কয়েকজন আসলো, তো তাদের সাথে গল্প টল্প করলাম। করার পরে এক্সাম হলে, এক্সাম হওয়ার প্রায় 20 মিনিট আগে আবার হলে ঢুকলাম। ঢোকার পর আবার সেম অবস্থা, তার 5 মিনিট পরে যারা ইনভিজিলেটর অর্থাৎ যারা গার্ড দিবে যেসব টিচারেরা, ওনারা আসলেন, সম্ভবত 4 জন ছিল। তো ওনারা আসার পরে তোমাদের সব নিয়মকানুন বুঝাই দিবে যে কীভাবে কী পরীক্ষা দিতে হবে, পরীক্ষার নিয়ম কী, কোন সময় কী করতে হবে। তো সব নিয়মকানুন বুঝাই দেওয়ার পরে এক্সাম শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে তোমাকে এই কোয়েশ্চেনগুলো দিয়ে দিবে। দিয়ে দিবে তোমার কোয়েশ্চেনের প্রিন্টিং ঠিক আছে কি না, তুমি রোল ঠিকঠাক মতো লিখবা, তারপরে আরও যা যা থাকে সিরিয়াল নাম্বার এইসব লিখবা, ওগুলো লেখার জন্য টাইম দেয়। দেওয়ার পরে তোমার বসে থাকতে হয়, কারণ ওগুলো লিখতে তোমার 1 থেকে 3 মিনিট লাগে, বাকি 7 থেকে 8 মিনিট কিন্তু তুমি এক্সট্রা পাচ্ছ। ওই টাইমে তুমি প্রশ্ন ঘুরে টুরে দেখতে পারো, ইভেন ক্যালকুলেটর করতে পারো। এটা টিচারওয়াইজ ভ্যারি করে, আমাদের রুমে ক্যালকুলেটর করতে দিয়েছিল, বাট লেখা যাবে না, অর্থাৎ অ্যান্সার করা যাবে না, ওই আমার ভরাট করা যাবে না। যেই 10টা বাজবে তখন থেকে তোমার পরীক্ষা শুরু। তো অনেকে টেনশন করে যে উদ্ভাসে বা অন্য কোথাও পরীক্ষা দাও, দেখো যে ভাই কোয়েশ্চেনে জায়গায় নেই রাফ করার মতো, প্লাস অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন। কোচিং নিয়ে যারা প্যারা খাও না, কোচিং নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। কোচিংয়ে তোমার জাস্ট এক্সাম স্ট্র্যাটেজিটা শিখতে হবে, যেটা আমি ভিডিওতে যে এখন বলবো, আর রিটার্নের ক্ষেত্রেও তাই। সো কোচিংয়ের মার্কস নিয়ে প্যারা নিবা না, জাস্ট এক্সামটা কীভাবে দিতে হয় সেই জিনিসগুলো শিখবা। তো কোয়েশ্চেন আমাকে দিল, আমি আমার নাম রোল লিখলাম, নাম তো লিখতে হয় না, রোল সিরিয়াল নাম্বার লিখলাম। লেখার পরে দেখছি কোয়েশ্চেন কীরকম আসছে, কী আসছে না আসছে। তো আমি 2 শিফটে পরীক্ষা হয়, আমি প্রথম শিফটে ছিলাম, সেকেন্ড শিফটের কোয়েশ্চেন তুলনামূলক কঠিন হয়েছিল আমাকে ফ্রেন্ডরা বললো, বাট ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আমার মোটামুটি ইজি লাগছে, মানে ওই শিফট 2-এর যে রিভিউ পাইছি সেই তুলনায় ইজি লাগছে। তো কোয়েশ্চেন দেখলাম, হ্যাঁ ম্যাথ কোয়েশ্চেন দিছে পারার মতো, ফিজিক্সও পারার মতো, কেমিস্ট্রি 2-1টা বাইরে থেকে আসছে, শর্ট সিলেবাসের পরীক্ষা, শর্ট সিলেবাস বাইরে থেকে আসছে, তা বাদে বেশিরভাগই পারার মতো। তো এই জায়গাটাই মানুষ ফাঁদে পড়ে, এবং এই যে পরীক্ষায় ইজি ইজি কোয়েশ্চেন দেওয়া, এটা কিন্তু এক প্রকারের ফাঁদ। কীভাবে, স্পেশালি ম্যাথের কথা যদি বলি, ম্যাথে কিন্তু তোমার কোয়েশ্চেনগুলো HSC-তে যা পড়ছো না, যে বেসিক দিয়ে, সেই বেসিক দিয়েই আসে, বাট HSC-তে কিন্তু আমরা অ্যান্সার করছি CQ, এবং যে MCQ-গুলো অ্যান্সার করছি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের প্রায় 1 মিনিট বা তার বেশি টাইম ছিল। এই জায়গায় কিন্তু ভাই প্রায় 36 সেকেন্ডের মতো। এখন এখানে কথা আছে, 36 সেকেন্ড আমরা কীভাবে হিসাব করি, যে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে 100টা। কিন্তু তুমি কিন্তু 100টা জীবনে অ্যান্সার করতে পারবে না, তুমি যত ভালো স্টুডেন্টই হও, তুমি রিটার্ন এক্সাম বলো বা কী বলে প্রিলি এক্সাম বলো, যে কোনো ভার্সিটির এক্সাম বলো, 100% মার্ক দিয়ে অ্যাডমিশনে কেউ চান্স পায় না। সো 100% মার্কের প্যারা শেষ। ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে তোমাকে অনেক ইজি কোয়েশ্চেন দেয় ঠিকই, বাট কোয়েশ্চেনগুলোর ক্যালকুলেশন অনেক বড়। তো সবাই যেটা ভুল করে, ম্যাথ দিয়ে প্রশ্ন সলভ করা স্টার্ট করে, অ্যান্ড হ্যাঁ অনেক প্র্যাকটিস করছে, ম্যাথের ব্যাপারে সবই জানে, বাট ক্যালকুলেশন করতে একটা টাইম লাগে। অ্যান্ড তুমি বাসায় যেভাবে আরামে ক্যালকুলেশন করছো, এক্সাম হলে কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকে, তুমি কিন্তু সেই স্পিডে এক্সাম হলে ক্যালকুলেট করতে পারবা না। তো আমার সাথে অনেককে দেখছি যে সবই পারে, আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট আমি এখনও বলবো, বাট ওরা শুরুতে ম্যাথ দিয়ে স্টার্ট করছে এবং ম্যাথ শেষ করার পর দেখে আমার 60 মিনিটের ভিতরে আর প্রায় কত 20-25 মিনিট বাদ আছে, ওইদিকে আমার 33-36 মার্ক ফিজিক্স আর কেমিস্ট্রির বাদ আছে। তো হাইপার হয়ে যায় লাস্টে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যেটা যেগুলো ওরা পারতো সেগুলোও তারা সময়ের অভাবে অ্যান্ড কনফিডেন্সের অভাবে পারে না, এবং আলটিমেটলি প্রিলিতে টিকেও না। তো সেই অনুযায়ী আমি মনে করি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করা বেটার, বিকজ কেমিস্ট্রিতে জ্ঞানমূলক টাইপের অনেক কোয়েশ্চেন থাকবে যেটা দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারবা যদি বই ভালো দখলে থাকে। তো কেমিস্ট্রি অ্যান্সার আমার মতে কেমিস্ট্রি বা ফিজিক্স দিয়ে স্টার্ট করলাম, আমি কেমিস্ট্রিতে স্টার্ট করছিলাম, কেমিস্ট্রি যে কয়টা পারি অ্যান্সার করলাম। হ্যাঁ কেমিস্ট্রি 33টার ভিতরে, কিন্তু আমি 33টাই কিন্তু প্রথমে পারি নাই। 33টার ভিতরে আমি একদম 100% শিওর, একদম তাড়াতাড়ি করতে পারি, এরকম 10 থেকে 15টা পারছি। পারার পরে হাইবার হয় না, অনেকে যেটা হয় যে আল্লাহ এতগুলো কোয়েশ্চেন পারলাম না এখন আমার কী হবে, ওটা ভাবার কিচ্ছু নাই। তুমি এইটুকু এখন পারতেছো না, 5-10 মিনিট পরে পারতেও পারো, তোমার মাথায় আল্লাহ মনে করে দিতেই পারে। তো তুমি কেমিস্ট্রি যতটুকু পারো ফার্স্টলি ওটা কমপ্লিট করে তুমি ফিজিক্সে গেলাম, ফিজিক্সে যে দেখলাম হ্যাঁ যে কয়টা পারতেছি পারলাম। আমি 33টার ভিতরে ফিজিক্সে প্রায় প্রথমবার কয়টা 15-20টার মতো পারছিলাম, করছি। করার পর কিন্তু আমি মানে একটা কোয়েশ্চেন পর একটা যে পারি না, ওটা নিয়ে কিন্তু আমি টেনশন নেই নাই, আমি আমার মতো আগে যতটুকু পারি, আমার যতটুকু আমার ভিতরে আছে সেইটুকু দেওয়ার ট্রাই করছি। ফিজিক্স থেকে ম্যাথে গেলাম, ম্যাথে অনেক বড় বড় কোয়েশ্চেন আছে বাট ইজি, তো আগে আমি ছোটো ছোটোগুলো করার ট্রাই করলাম, করলাম হ্যাঁ ম্যাথ আরেক দফা শেষ 33টার ভিতরে। 34টার ভিতরে কয়টা 10টার মতো করছিলাম, এইটুকু করতে করতে আমার কত 20-25 মিনিট চলে যায়। আবার আমি কেমিস্ট্রিতে ব্যাক করি, যে কোয়েশ্চেনগুলো একটু ইউনিক বা একটু ডিপ লেভেলের বা একটু বেশি ক্যালকুলেটিভ, এবং আমি পারি
ওগুলো তাড়াতাড়ি করলাম, কমপ্লিট করলাম। আবার ফিজিক্সে গেলাম, সেমভাবে ফিজিক্সের আরও কিছু পারলাম যেগুলো প্রথমবারে পারি নাই। অ্যান্ড ম্যাথেও আমি বাকি সময়টুকু যেগুলো পারি সেগুলো আরেকবার করলাম। আবার তুমি যখন মানে এক রাউন্ড দিবা, সেকেন্ড রাউন্ড দিলা, আবার তুমি থার্ড রাউন্ডে বিভিন্ন কোয়েশ্চেন দেখবা যে দুই একটা তোমার মনে পড়ে যাচ্ছে। এইভাবে করে করে পরীক্ষাটা দিতে হবে। তুমি 100টার ভিতরে কত, আমি কটা দিছিলাম, আমি প্রায় 80টা দাগাইছিলাম এবং আশা করছিলাম 70-75টা আমার ঠিক ছিল। অ্যান্ড প্রিলি মানে প্রিলি পরীক্ষাটাতে আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে, মানে প্রিলিতে টিকবো। তো পরবর্তীতে আল্লাহর মধ্যে টিকছিলামও। তো এইটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। হ্যাঁ, তোমার পরীক্ষায় ইজি কোয়েশ্চেন দেখলেই যে তোমার সেই কোয়েশ্চেন আগে আগে অ্যান্সার করতে হবে এরকম না, তোমার আগে দেখতে হবে যে ওই কোয়েশ্চেনটা করতে তোমার কত টাইম লাগতেছে। যে কোনো পরীক্ষায় সবার আগে তুমি তোমার সবচাইতে পারা অ্যান্ড কম টাইম লাগবে এমন কোয়েশ্চেন সলভ করবা, দেন গ্র্যাজুয়ালি তুমি মোটামুটি কঠিন বা মোটামুটি বেশি টাইমের কোয়েশ্চেনে প্রসিড করবা। এইটুকুই হচ্ছে আমার প্রিলি এক্সাম এর এক্সপিরিয়েন্স। অ্যান্ড হ্যাঁ, আর একটা কথা যে রাফ কোয়েশ্চেন, রাফ রাফের জায়গাটা উদ্ভাসে কিন্তু কোচিংয়ে যে আমরা পরীক্ষা দিই, কোচিংয়ে কিন্তু ওদের মানে মানে অত টাকা খরচ তারা করবে না। ছোট যতটুকু কম স্পেসের ভিতরে পরীক্ষা দেওয়া যায় সেই অনুযায়ী পেজ দেয়, অ্যান্ড এক্সট্রা ক্যালকুলেশনের জন্য কোনো পেজ দেওয়া হয় না, ওই প্রশ্নের ভিতরে করতে হয়। সো প্রেশার মনে হয়। বাট প্রিলিতে ভাই তোমার 100টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা পাতায় কয়টা, খুব বেশি হলে 10টা কোয়েশ্চেন থাকবে, এত লম্বা লম্বা, এত চড়া চড়া পাতা। অ্যান্ড প্রত্যেকটা প্রশ্নের এই পাশে ওই পাশে এবং প্রত্যেকটা পেজের পিছেও অথবা একদম কোয়েশ্চেনের লাস্টেও এক্সট্রা 2-3 পেজ দেওয়া থাকে ওয়ান অ্যান্ড ওনলি ক্যালকুলেশনের জন্য। বিশ্বাস করো ভাই, ওই সব লাগেই না। তোমার বেশিরভাগ কোয়েশ্চেনই তুমি হাতে হাতে ক্যালকুলেট করে অ্যান্সার দিতে পারবা বা ক্যালকুলেটারে ওগুলো ডাইরেক্ট অ্যান্সার করতে পারবা। কিছু কোয়েশ্চেন আছে যে তোমার লেখালেখি করে সলভ করতে হয়, তো ওইটুকুর জন্য পর্যাপ্ত জায়গা থাকে বুয়েটে, তুমি এটা নিয়ে কোনো টেনশনই নেবা না। তো এই হলো কাহিনী, আশা করি পুরোটুকু কভার করতে পারছি তোমাদের প্রিলি এক্সাম নিয়ে প্রশ্নে। তো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, আর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, পার্সোনালি কোনো যোগাযোগ করার প্রয়োজন হইলে আমাকে নক দিও, আমি ইনশাল্লাহ ফ্রি টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। টিল দেন অল দ্য ভেরি বেস্ট, পড়াশোনা ভালোমতো কন্টিনিউ রাখো, তুমি তোমার চেষ্টাটা করে যাও, ফলের মালিক আল্লাহ, এটা নিয়ে পেরানোর কিছু নাই। পরে যেন তোমার আফসোস না হয় যে আরেকটু চেষ্টা করলে পারতাম, এই আফসোসটা যেন না থাকে।